এই প্রস্তাব দিছিল, সেই প্রস্তাবটি গৃহীত করার বাবে আমি ইয়ারপরা আবেদন করেছি। এই লই 26 তারিখে আমি ইয়াত সকলে আহিছিল, সমগ্র অসমৰ বান্ধবী সকলে সহযোগিতা আগবঢ়াইছে। এই ক্ষেত্র সঞ্চালক ফালৰপৰা ইয়াত জয়েন্ট ডাইরেক্টর কমিশনার স্যার আহি উপস্থিত হয়েছে, কিছু বান্ধবী বেশি হয়েছিল, যানজটর অসুবিধা হয়েছে, তেখেত সকলে আহি পেলায় আমাক জনাইছে যে আপনার এই দাবির মীমাংসার বাবে সন্মানীয় বিত্তমন্ত্রী অজন্তা নেওগ বাইদেউ, মহিলা শিশু কল্যাণের মন্ত্রী মহোদয়া তেখেত সন্মানীয়, তেখেতক আমি সন্মান করু, সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি সন্মান করু। তেখেতে সকলে জানাইছে যে আপনার এই দাবির ভিত্তিত আলোচনাত আপনাদের প্রতিনিধি হিসাবে আপনাদের 5-6 যাব লাগে। নিশ্চয় আমি আশারে বাট চাই আছো, আমি 26 তারিখের দিনে রাতে ইয়াত বইছো যে 4 তারিখে কেতিয়া আহিব। এই সঞ্চালিকা বাইদেউয়ে যে প্রস্তাব লো ইয়াত আহিছিল, যে বার্তা লো আহিছিল, সেই বার্তা লো আমি বাট চাই আছো। কিন্তু দুখেরে আমি জানাব বিচারিছো যে সে আনুষ্ঠানিক হিসাবে আমাক রাজ্যিক সংগঠনের এটা চিঠি দিয়ার বাবে, আনুষ্ঠানিক হিসাবে চিঠি দিয়ার বাবে আমি আহ্বান জানাইছিল। 27 তারিখের আমি বারে বারে কই আছো, প্রতিটি চ্যানেলত আমি জানাইছো যে আনুষ্ঠানিক হিসাবে চিঠি দিয়ার বাবে আলোচনাত আমি যাম। বিভাগের তরফের কইছে যে আমার প্রতিনিধি এই আলোচনাত লই যাওয়া হব, নিশ্চয় আমি লই যাব, এটা সঠিক উত্তর পাম বলে আমি ইয়াত রই আছো। ধন্যবাদ। এই ক্ষেত্রতো আমি কেবাবারও কইছো, 17 মার্চের আমি এই সচলতে বহিছো, 10 জুলাই তো আমি ইয়াতে বহিছিল, এই প্রতিটি কথা আমার মনত আছে। আজি আমি উচরত গই মাত মাতার আমার কোনো অধিকার নাই, আমার তো এটা অধিকার, আমি কোনো ভিক্ষা পূজা নাই, তো আমি অধিকার বিচারিছো। আমি মুখ্যমন্ত্রী মহোদয় যত গেছে, আজি বিত্তমন্ত্রী মহোদয় যত গেছে, যে অঞ্চলত গেছে, যে গাঁৱত গেছে, তেখেতসকলক স্মারকপত্র দিয়া হয়েছে রাজ্যিকর ফলেরপরা, জিলার ফলেরপরা, প্রজেক্ট লেভেলের ফলেরপরাও আমি এখন এখনকে স্মারকপত্র দিয়া হয়েছিল এই মাননি বৃদ্ধির ক্ষেত্রত। কারণ এই কারণে আমি মাননি বৃদ্ধি কইছো যে অসমত অঙ্গনবাদী কর্মী সহায়িকার, তৃণমূল পর্যায়ত কাম করা অঙ্গনবাদী কর্মী সহায়িকায় 6টা সেবা আগবার উপরও বিএলও, এনআরসি, পোলিও, আয়ুষ্মান ভারত, অরুণোদয় সকল কাম করে সরকারে যি আসনি ঘোষণা করে সেই আসনি রূপায়ণের ক্ষেত্র প্রতিটি ক্ষেত্রতে আমি পদক্ষেপ গ্রহণ করছো আর চেষ্টা করছো আসনি রূপায়ণের ক্ষেত্র। কিন্তু আমি লক্ষ্য করছো এই সময়ত আমি এপ্রিল মাহত আমি প্রতিবাদ করছিল প্রকল্প লেভেলত, মে মাহত আমি 4 দিন করছিল, তারপর অক্টোবর মাহত করল, অক্টোবর মাহত 3 অক্টোবরের ধারাবাহিক আন্দোলনত গেছিল, কিন্তু সঞ্চালক মহোদয়ে আমাক 19 অক্টোবরের আলোচনাত মাতিলে, আলোচনাত মাতি তেখেতে কলে এবার আপনার মাননীটি বৃদ্ধি হব, মই ইতিমধ্যে সরকারলে প্রেরণ করছো, নিশ্চয় আমি আশারে বাড়ছে সেই প্রস্তাবটি উত্থাপন করে সেই প্রস্তাবটি গৃহীত করার বাবে আমি অনুরোধ জানাইছো। কারণ আমি আশারে বাচ্চাই আসিলো, আমি কেতিয়ালৈকে চালু, আমি অক্টোবর মাহলকে বাট চালু, অক্টোবরতো নহল, জানুয়ারিলৈকে চালু, জানুয়ারি 31 জানুয়ারিলৈকে বাট চালু, 31 জানুয়ারিতে যি আমার ব্যবস্থা নকরার ফলত আমি 1 ফেব্রুয়ারির আমি পুনর আন্দোলন আরম্ভ করেছো। 1 ফেব্রুয়ারিত আমি আশা করেছিলো যে 5 ফেব্রুয়ারির বাজেট সেকশন আরম্ভ হব, নিশ্চয় আমার কথা কব, 12 তারিখে বাজেট দাখিল হল, 6 জনক বিধায়কে আমার এই মাননীয় বৃদ্ধির কথা উত্থাপন করিলে, আমি কইছিল, আমি দাবি করেছিল আমার এই উত্থাপিত দাবি আলোচনা সমালোচনা মাঝেরে এই গৃহীত করিব, কিন্তু আমি আশা করাটু আমার মূরত চেঁচা পানি ঢালিছে কবলৈ গলে এই সরকারে, গতিকে পুনর্বার আজি সচল দিন রাতে একাকার করে আমি ইয়াত বহিব লগা হয়েছে। ইয়াত প্রায় আজি 300 বান্ধবী ইয়াত সমাবেত হয়েছো, দিনে রাতে মোহর কামড় খাই এই কারাগারে, এটা সরকারে দিয়া এটা কারাগারত আমাক বন্দি করে রাখিছে, আমি আমার অধিকার কবলৈ এই সরকারে সুযোগ দিয়া নাই, আমি ন্যায্য দাবির ক্ষেত্রত আমি আগবাড়ি আছো, কিন্তু এই সরকারে মানা নাই। কিন্তু চিন্তা করক সরকারে, আগন্তুক লোকসভা নির্বাচনতো আমি বিকল্প চিন্তা করিব লগা হব পারে, অসমত 230টা ব্লক আছে, 62,153টা কেন্দ্রর মাধ্যমে 1,21,000 কর্মী সহায়িকা ইয়াত কর্মরত হয়ে আছো, তৃণমূল পর্যায়ত কাম করে আছো, এটা মানব
বড়া একটা যন্ত্র আমাক সজাই আছে। গতিকে আমার ফালে এবার চাব লাগে আমি অনুরোধ করে কইছো আজিলৈকে, কারণ আমি এগারী মহিলায় একদিন 102.50 টাকা হাজিরা পায়। কোন দেশত আছে এই সরকারে আমার দেখাই দিয়ক, আমার বুঝাই দিয়ক। আমি অনুরোধ করে কইছো এতালকে যাতে আগন্তুক সময় 4 তারিখের পিছত আমি ইয়ারপরা দলে বলে যেটা দিসপুরলৈকে আমি যাম, এতিয়া সরকার তুমি চিন্তা করিবা। আর লোকসভা নির্বাচন আই আছে, লোকসভা নির্বাচনত 1,21,000 কর্মী কায়িকা যদি একেলগে ঠিয় হয়, বিকল্প যদি চিন্তা করবলগা হয়, আমার মাজ বেনিফিসারি আছে, আমার মাজ পরিয়াল আছে, নিশ্চয় চিন্তা করি আমার 4 তারিখে সঠিক উত্তর দিব বলে আমি বাদ চাই আছো এই সচলত এই কারাগারত। ধন্যবাদ। আমি বহুত বল করিম আমি আমার সেবা, করিম আমি দেখর সেবা, আমি অঙ্গনবাদী কর্মী দল, আমি অঙ্গনবাদী কর্মী দল।